স্টাডি উইথ অরিন্দম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই শুরু করছি প্রিপোজিশনের ক্লাস প্রিপোজিশানে আজকে আমরা বাইও উইথের কমন যে ব্যবহার সেই ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব বাই মানেও দ্বারা উইথ মানেও দ্বারা দ্বারা দিয়ে অর্থে বাইও উইথ ব্যবহার করা হয় তো কোথায় কাকে ব্যবহার করবো দুটোর মিনিং তো সেম দুটোর অর্থ একই বাই মানেও দ্বারা দিয়ে অর্থে উইথ মানেও দ্বারা দিয়ে অর্থে প্রাণীবাচক কোনো কিছুর দ্বারা বোঝাতে আমরা বাই ব্যবহার করব। প্রাণীবাচক কোনো কিছুর দ্বারা যেমন বিড়ালটির দ্বারা ইঁদুরকে মারা হয়েছিল দ্য ক্যাট দ্য র্যাট ওয়া স্কিল বাই দ্য ক্যাট রামের দ্বারা ছেলে আহত হয়েছিল বাই রাম অর্থাৎ প্রাণীবাচক কোনো কিছুর দ্বারা বোঝাতে আমরা বাই ব্যবহার করব। বাইরাম বাই দ্য ক্যাট আর কি বলছি অপ্রাণীবাচক অপ্রাণীবাচক কোনো কিছু দ্বারা বোঝাতে উইথ ব্যবহার করব। উইথ দ্য স্টিক উইথ আওয়ার হ্যান্ডস কী বললাম তাহলে বাই মানেও দ্বারা আবার উইথ মানেও দ্বারা বাই হচ্ছে প্রাণীবাচক কোনো কিছু দ্বারা বোঝালে আমরা বাই ব্যবহার করব আর অপ্রাণীবাচক কোনো কিছুর দ্বারা বোঝাতে আমরা উইথ ব্যবহার করব যেমন বাই দ্য ক্যাট রাম আর কি রয়েছে বাই কোথায় ব্যবহার করা যায় কোনো কিছুতে ভ্রমণ করা বা ট্রাভেল করা বোঝাতে কোনো কিছুতে ভ্রমণ করতে বা ট্রাভেল করতে আমরা বাই ব্যবহার করব যেমন বাইসাইকেল বাই বাস বাই ট্রেন বাই প্লেন বাই মোটর সাইকেল অর্থাৎ ট্রাভেল করা বোঝাতেই আমরা বাই ব্যবহার করব বাই বাস বাই ট্রেন বাই সাইকেল আর কি রয়েছে নির্দিষ্ট সময় বোঝাতে বাই ব্যবহার করা যেতে পারে প্লিজ সি মি বাই সানডে নেক্সট কিন্তু পরের পরের রবিবার আমার সঙ্গে তুমি দেখা করবে প্লিজ সিমি পরের রবিবার আমার সঙ্গে তুমি দেখা করো অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাতে বাই ব্যবহার করা যেতে পারে তাহলে বাই কোথায় কোথায় ব্যবহার করা হয় প্রাণীবাচক কোনো কিছু দ্বারা অর্থে বাই আর কি কোনো কিছুতে ট্রাভেল করা অর্থে বাই ব্যবহার করতে পারি আর কি বলতে পারি যে নির্দিষ্ট সময় বোঝালে বাই ব্যবহার করা যেতে যেতে পারে অন্যদিকে উইথ উইথকে কোথায় ব্যবহার করব অপ্রাণীবাচক কোনো কিছুর দ্বারা বোঝাতে আমরা উইথ ব্যবহার করব অপ্রাণীবাচক কোনো কিছু দ্বারা বোঝাতে আমরা উইথ ব্যবহার করব রিলেশনশিপ সত্য অধিকার অর্থাৎ সম্পর্ক সত্য অধিকার বোঝাতে আমরা উইথ ব্যবহার করব আই লিভ উইথ মাই প্যারেন্টস ওয়া কী বলছে এ গার্ল এ গার্ল উইথ ব্লু আইস এ গার্ল উইথ ব্লু আইস অর্থাৎ আমরা এই ব্যবহারগুলো দেখছি সম্বন্ধ সম্পর্ক অধিকার সত্ত্ব সম্বন্ধ সম্পর্ক অধিকার সত্ত্ব ইত্যাদি বোঝাতে আমরা উইথ ব্যবহার করছি আর অপ্রনিবাচক কোনো কিছুর দ্বারা বোঝাতে উইথ ব্যবহার করছি পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই বারবার করে বলছি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতে বলছি আর অবশ্যই লাইক শেয়ার করতে বলছি এবং সঙ্গে থাকার জন্য বলছি ধন্যবাদ